তাকে আমি তো বলি নাই যে আপনি তাদের আপনি চান মেসি কাপটা জিতুক আর্জেন্টিনা হারুক এই ডামেজে ভাই আপনি অন্তত একবার বলেন যে মানে কাপটা পাক মেসি জিতুক আর্জেন্টিনা হ্যাঁ কাপ পাক মেসি হারুক আর্জেন্টিনা কেমনটা বলবে না আমি তো একটু আগে আমার পেজের ভিডিওতে বলছি এই সকল লোকদের মানে পেছনের জিনিস মাথায় মাথা জিনিস পেছনে রাখে শুধুমাত্র বাথরুমে গেলে ব্রেন ইউজ করে আর অল টাইম পেছনে যেটা থাকে না এটা তোমার জিও এটা 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 অনেক কিছু মনে হতে পারে তোমার বাট যেটা সত্যি কথা সেটা আমি কান লুকাবো হ্যাঁ আমি তো সবসময় এটা কেমনে সত্যি হয় যে মেসির হাতে কাপ যাক আর্জেন্টিনা হারুক এটা কোন লেভেলে সত্যি কথা এটা কি ধরনের লেখা বা কি ধরনের মানে চিন্তা কোন লেভেলে বাস্তববাদী কথা এটা এক মানুষের চিন্তা থাকতে পারে না আমার এই চিন্তা এর মানুষ বিভিন্ন ধরনের চিন্তা এটা তো হিসাবে মেলে না মানে গোল আমরা খুবই পছন্দ করি কিন্তু আমি কখনো আর্জেন্টিনা সাপোর্ট করতে পারি না কেন ওটা ওরাই রোনালদিনহো মেসিকে আর্জেন্টিনাকে সাপোর্ট করে ও তো ওরা তো যখন খেলছে একটা মানুষকে খেলা শিখাইছে একটা মানুষকে খেলা শেখানোর জন্য হেল্প করছে বা তাকে ছোট থেকে বড় হইতে দেখছে তার প্রতি আলাদা একটা বাচ্চা কারণ তুমি যখন আগে 6 বছর আগে আসলাম তখন তুমি কি ছিলা তখন আমি তোমাকে পছন্দ করতাম না ভালোবাসতাম না এখনো তোমাকে ভালোবাসি এখন কি ভালোবাসা কমছে আমাকে তোমাকে মারছি কয়দিনের মধ্যে ভালোবাসা এসব ব্যাপারটা ছেড়ে দেখো আরে কে এত কথা বলতেছে তার একটু প্রেমী না আপনি প্রেমে আছেন লোকজন দেখুন লোকজন দেখুক যারা আমাদের মনের মিল কিন্তু এক নাই আমরা আজকে দুইজন দুই টিম সে আজকে ফ্রান্স আমি হলাম নো ফ্রান্স আমি প্রতিবেশীর পক্ষে ফ্রান্স হচ্ছে জার্মানির প্রতিবেশী তাহলে আপনার টিম জার্মান তো এখানে নাই আপনার প্রতিবেশীর পক্ষে আমাদের অফিসের সবার ধারণা ওনার ভিতরে একটা সুপ্ত ব্রাজিলিয়ান না আমার ভিতরে কোনো সুপ্ত ব্রাজিল না আমি ওনার ভিতরে একটা লালিকো পালিতিও ব্রাজিল সাপোর্টার রয়েছে একদম যেটা যেটা এটা এটা বললে হবে না কারণ হচ্ছে আমি কোন দিক দিয়ে ব্রাজিলের ভিতরে আমি আমার সাথে যাই আমি জাস্ট একটা কথা কই ভাইয়া যে আপনি যে আচরণ যে ব্যবহারটা করতেছেন না এটা আর্জেন্টিনার কিছু মনে করেন যে মূর্খ ফ্যান আর ব্রাজিলের কিছু মূর্খ ফ্যানরা এরকম করে জার্মান স্পেইন ফ্রান্স এদের ফ্যানরা না কখনো এরকম উত্তেজিত দেখিনি কিন্তু দেখিনি আমি দেখিনি আমি দেখিনি উত্তেজনা দেখাইতেছেন এটা তো জার্মান না তো এটা ব্রাজিল কাজ করতে হবে না আমার আমার ছোটবেলা থেকে আই ডোন্ট লাইক আর্জেন্ট একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই লাইফ কেন কি করছিল কি করছিল ভাই আপনি বারাদানে মই দিছে নাকি আপনি পাকা ধানে মই দিছে নাকি আপনার হাত থেকে কাপ ছিনে নিয়ে গেছে নাকি আর্জেন্টিনা থেকে আপনার নামে যে ই আইছে কুপ প্রস্তাব আইছে শেষবারের মতো আজকে এখানে গন্ডগোলটা হবে আমি যখন 1990 সালে আমি তখন ক্লাস প্লে গ্রুপে পড়ি প্লে গ্রুপে পড়ার সময় ওই ম্যাচে তখন ওই ফাইনাল ম্যাচ প্রথম খেলা ম্যাচে তখন জার্মানি আর্জেন্টিনাকে হারাইছিল আমি আমার ছোট চাচার কোলের মধ্যে বসে বসে খেলা দেখছিল আমার ছোট চাচা কান্নাকাটি করছে মানে একটা কোলের শিশু ভুল করতে পারে কিন্তু আপনি বড় হইছেন ভাই আমি ওই যে ওই সময় থেকে আমি কখন আমার জীবনে আমি খুব কম ভুল করছি আমার এইসব নিয়ে টেনশন নাই কম ভুলের মধ্যে এটা একটা বড় ভুল ভাই না এটা বড় ভুল না আপনি মানেন ভাই না আর্জেন্টিনা তখন মেনে নেন ভাই মেনে নেন না মানবো কেন আমি আমি আর্জেন্টিনা দেখছি আমার ছোট চাচা সে মনে কষ্ট পায় সে কান্দাকাটি করছে সে 4 দিন ধরে ভাত খায় না তখন বলা হবে ঠিক আজকে কাপটা পেলে আপনার আগামী 26 সালের বিশ্বকাপে আপনার 36 বছর পর কাপ ঠিক আছে রিভার্স হয়ে যাবে না মানে কোথায় 2002 আর কোথায় 2026 আমি 2002 এর কথা তো বলি নাই ব্রাজিল কথা বলছি গন্ডগোল যে আপনারা শুনছেন ক্যাপিটাল 94.8 শুনছেন না পুরো দুটো ফান কিংস আরে ঝগড়া শুনতাছেন সেটা কিন্তু আজকে প্রথম আজকেই শেষ ঠিক আছে শুনে নেন শেষবার মতো আপনারা থামলেন কেন আমি তো মাঝখানে আমার কাছে আপনারা আপনার কাজ করে যান কাজ করে যান তো শেষ পর্যন্ত কি হলো আজকে আর্জেন্টিনা জিতবে জিতবে ফেমাস আর্জেন্টিনা মেসিকে কংগ্রাচুলেশন জানাতে চাই অগ্রিম কারণ যখন ও কাপটা পাইবো তখন তো আমাদের সেটা চলবে না তখন বলতে হবে আমি বলে যাচ্ছি আগে থেকে মেসিকে কংগ্রাচুলেশন মেসি ফেমাস আর্জেন্টিনা একসাথে এমবাপ্পেকেও বলে দাও ফেমাস বাকি সবগুলো বাইরে রাষ্ট্র খেলোয়াড় মানে ভাড়াটে খুনি ভাড়াটে খুনি নিয়ে খেলবে আজকে পারবে না আজকে 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 মার্টিনেজ বলছে মার্টিনেজ বলছে বিশেষ করে মার্টিনেজ বলছে যে ফ্রান্সকে গোল করতে হলে আমাকে খুন করতে হবে
গোলকিপার বলছে যে ফ্রান্স যদি আমাকে গোল করে তাহলে আমি খুন হয়ে যাবো। কি ধরনের কনফিডেন্স? কি ধরনের বলতেই পারে। শোনো তোমাকে একটা কথা বলি, হ্যাঁ মেসির যে পূর্বপুরুষ যারা ছিল না তারা ইতালি থেকে আর্জেন্টিনা আসছিল। কে কে নাম বলেন? মেসির পূর্বপুরুষ যারা ছিল ইতালি থেকে আর্জেন্টিনা আসা আর ডাইরেক্ট প্লেয়ার বাইরে থেকে আসছে। ডাইরেক্ট কোথায় প্লেয়ার থেকে আসছে? সবাই সেই হিসেবে এমবাপ্পে মরক্কো থেকে আসছে। হ্যাঁ এমবাপ্পে মরক্কো থেকে আসছে তোমাকে বলছে? হ্যাঁ ও জন্মগ্রহণ করছে প্যারিসে। অলরেডি তুমি যে কোনো জায়গায় দেখো না সে ওখানে জন্মগ্রহণ করছে, তুমি যে বলতেছো বাইরে থেকে ভাড়া করে নিয়েছে এরকম তো না। আমি তোমাকে বলি ইউরোপের দিকে প্রত্যেকটা মানুষের অভিবাসনের জন্য একটা আফ্রিকা থেকে এশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে ইউরোপের দিকে মানুষজন আসছে, দেশের বাইরে চলে গেছে। কি করে যে আমাদের দেশের বাইরে থেকে এটা টাকা আসছে? নাট বলটুতে ডাকাত আসছে, ডাকাত কথা বলছে না না, আপনারা আপনাদের কথা বলেন, আমি তো মাঝখানে একটু মাঝখানে এরকম অভিবাসী হয়ে কপিরাইট ক্লেম যেতে না আমরা নিজেদের সেটা বলে তখন তো এরকম হবে। ওই এসে হয়ে আসছে তখন একজন কালো একজন সাদা একজন এরকম তো থাকবে, মিলানো জিলানো টিম থাকবে, মিলানো জাতি হয়ে গেছে একটা। হ্যাঁ মিলানো জাতি হয়ে গেছে। কিন্তু তোমার আর্জেন্টিনার মধ্যে কি হয়েছে, ইউরোপের লোকজন আর্জেন্টিনা যে দক্ষিণ আমেরিকায় যাইয়া তোমার পর্তুগিজরা তারপর হচ্ছে স্প্যানিশরা। আচ্ছা হোয়াট এভার ব্রাজিল, ব্রাজিল কি সব ব্রাজিলিয়ান না? ওদের দেশে মাইগ্রেশন আছে। জার্মান, জার্মানের কি অবস্থা? জার্মান একদম অরিজিনাল সলিড জার্মান এলিট ক্লাস, এদের কোনো ভেজাল নাই। ঠিক আছে অন্য সমাজের সাথে ধর মিলতে পারে না, অন্য কেউ নিতে পারে না। আর ওরা অন্য কারণে নিতে পারে না। আর্জেন্টিনাকে দিয়েছিল চারটা, ব্রাজিলকে দিয়েছিল সাতটা। হ্যাঁ তারপর হচ্ছে জার্মানি। হ্যাঁ কে কে কোন টিম? আর্জেন্টিনা যতবার ফাইনাল উঠছে ততবার জার্মানির সাথে দেখাচ্ছে ততবারই হারছে। তো কথা হচ্ছে ওইটা কোনটা খারাপ খেলছেন মানতে সমস্যাটা কি? আপনি মানতেছেন না? বলছি তো আমার যে কন যে মনে করেন যে ছত্রিশ বছর আমরা মানি মানে নেই, মানে যেটা সত্যি সেটা মেনে নেন। জার্মান ভালো খেলে নাই, হেরে গেছে। আপনি ব্রাজিল ভিতরে সুপ্ত ভাবে পালন করতেছে। আমি কখনো মিনিমাইজ করার জিনিস থাকি না, ভিতরে সবসময় একটা জিনিস থাকে, সেটা হচ্ছে জার্মানি। প্রতিবেশীর পক্ষে ফ্রান্স সেই কথা হলো, সে জার্মানি করে কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে। বিপক্ষে আমি ল্যাটিন আমেরিকান কোন টিম কখনো সাপোর্ট করবো না, সবসময় ইউরোপিয়ান টিম সাপোর্ট করবো। সোজা বাংলা কথা, ল্যাটিন আমেরিকা, ল্যাটিন আমেরিকার কোন টিম কখনো, ব্রাজিল এর একটা টিম হইলো সাত গোল খায়। আর্জেন্টিনাও খুব বেশি ভালো টিম না, চারটা গোল। জার্মান খুব ভালো টিম, ফার্স্ট রাউন্ডে বাদ গেছে। জার্মান ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইছে, তোমরা এখন হইতে পারো নাই, আগে চারটা পায় আর লেভেল আসো তারপর ফাপল লিও যাও। কিসের লেভেল? ওই মানে কাপের লেভেল? হ্যাঁ কাপের লেভেল আসো আগে চারটা পায়। আরে ভাই আপনার তো হ্যাটট্রিক করুন আগামীতে, আগামীতে তোরে বাদ। ঠিক আছে আগে আগে চারটা আগে লেভেলে আসো তারপর কথা বলবো। গঞ্জাম, গঞ্জাম বেশি হয়ে গেছে, আমরা এখন চানাস্তা কফি খাবো। গঞ্জামের জন্য আমাদের চানাস্তা কফি আছে, চানাস্তা কফি খাওয়ার জন্য আমরা ছোট ছোট বিরতিতে যাবো। কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে। ঝগড়া নাটবুলটার বলা যেতে চলছে গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামের মধ্যে ঝগড়া, ঝগড়ার মধ্যে গ্যাঞ্জাম। কারণ আজকে যে ফাইনাল খেলা শুধুমাত্র আমাদের এই নাটবুলটাতে না, পৃথিবীর কোনায় কোনায়, দেশের কোনায় কোনায়, রাষ্ট্রের কোনায় কোনায়, ঘরের কোনায় কোনায়। আমি একটা জিনিস আবার একটু জোরে দিতে চাই, চলো জোর দেন, জোরে দেন। যেমন হচ্ছে আর্জেন্টিনার জনগণ, মানে আর্জেন্টিনার হচ্ছে লোকসংখ্যা, এই একদিক দিয়ে আমি আর্জেন্টিনাকে আমার ভালো লাগছে। আর্জেন্টিনা যেমন হচ্ছে আর্জেন্টিনার লোকসংখ্যা হচ্ছে 4.5 কোটি, আর বাংলাদেশে আর্জেন্টিনার সাপোর্টার আছে 7 কোটির উপরে। মানে একটা দেশের জনসংখ্যার চেয়ে বেশি কেবল লোক হচ্ছে আর্জেন্টিনাকে সাপোর্ট করে। হ্যাঁ এবং হচ্ছে ওইটার আমরা প্রমাণ পাইছি, আমার এই জিনিসটা ভালো লাগছে। চিন্তা করেন ভাই, 7 কোটি মানুষ আর্জেন্টিনা সাপোর্ট করতেছে, ঠিক আছে? মানে যখন অধিকাংশ মানুষ একটা জিনিস সাপোর্ট করে ব্যাপারটা নর্মাল পর্যায়ে চলে যায়, নর্মাল। আর যারা নর্মালের বাইরে তারা অ্যাবনর্মাল। আপনি কোন? আমি জার্মানি সাপোর্ট করি, আমি নরমাল। ঠিক আছে না, এটাই জানতে চাইছিলাম আমি, জানি না নরমালের বাইরে, নরমালের বাইরে। হ্যাঁ ঠিক আছে, নরমাল না। তুমি অন্যভাবে জিনিসটা প্রেজেন্ট করে এটাকে এস্টাবলিশ করলে হবে না, এটা এইভাবে এস্টাবলিশ করলে। মনে করো আমরা সবাই ডাইনার দা ভাত খাই, ব্যাপারটা নরমাল। কিন্তু যদি বামাদা ভাত খাই, চামচি ভাত খাই, তাহলে চামচ দরকার কি ভাই? ডাইরেক্ট প্লেটে মুখ লাগাই খেয়ে নেবে? ওটা তো ওই যে ব্রাজিল।
চামচও দরকার না, আরো স্মার্ট মনে করেন, প্লেটে নিবেন ব্রাজিল। ওকে, বাদ, অসাধারণ জমজমাট একটা আড্ডা চলতেছে, ঠিক আছে। ব্রেকে যেতে ইচ্ছেই করতেছে না, কিন্তু যেতে হবে না, লেটের হাতাতে পড়ে চলে যেতে পারে, হাতাতে করতে চাই না। বিরতির পর যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, তার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না, মানে নাটবল্টু দায়ী থাকবে না। এরপরে যে ফিরবো, ফিরার পরে দেখি ব্যাপারটা কত কোন জায়গায় নিয়ে যায়, কোন জায়গায় যায়। দিকের ক্যামেরাটা বন্ধ করে দাও, তারপর কি মাইকটা দিবেন আপনি? না না, আজকে 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 লিসেনাররা দেখবে, দর্শকরা দেখবে লাইভ যে একজন জার্মানি এবং ব্রাজিলিয়ান ভিতরে সুপ্ত পালিত ব্রাজিলিয়ান কিভাবে মানুষের আঘাত করে গায়ে, এটা দেখবে আজকে লাইভে, দেখবে সবাই লাইভে দেখবে। পিছিয়ে ছোট্ট বিরতির পর আপনারা দেখেন না দেখেন, আমি জানাবো আপনাদেরকে কি করছে।